আপনার টাকা এবং সময় দুটোকেই সেভ করবে ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটা। প্রায় সময় আমাদের পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট সহ অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট স্ক্যান করে অনেক জায়গায় পাঠাতে হয়। সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের ডকুমেন্টটা নিয়ে কোনো একটা কম্পিউটার দোকানে যাই, ওনাদের থেকে ডকুমেন্টটা স্ক্যান করে এরপরে যেখানে পাঠানোর প্রয়োজন সেখানে পাঠাই। এক্ষেত্রে আমাদের টাকা এবং সময় দুইটাই কিন্তু ব্যয় হয়। তবে আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে স্মার্টফোনে থাকা ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে খুব সহজে আপনার যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টকে আপনি স্ক্যান করতে পারবেন। যেমন করে প্রিন্টার থেকে স্ক্যান করা হয়, ঠিক তেমন করে আপনি আপনার স্মার্টফোন দিয়েই ইম্পর্টেন্ট ডকুমেন্টটাকে স্ক্যান করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রসেসটাই প্র্যাকটিক্যালি দেখে নিই। এই জন্য আমরা আমাদের পাসপোর্টটাকে এক পাশে রেখে দিলাম। এরপর আমরা নর্মাল একটা ডকুমেন্টকে স্ক্যান করে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। এই জন্য সবার প্রথমে আমরা আমাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নিব। দেন আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং কি সার্চ করবেন ক্যাম স্ক্যানার, তাহলে এই অ্যাপ্লিকেশনটা সবার উপর পেয়ে যাবেন। দেন এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। এর পরবর্তীতে আমরা বিষয়টাকে একটু কম্পেয়ার করে দেখার জন্য প্রথমে আমরা আমাদের স্মার্টফোন থেকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। এর পরবর্তীতে আমরা আমাদের যে নর্মাল ডকুমেন্টটা আসছে সেই ডকুমেন্টের একটা ছবি তুলব। সো ডকুমেন্টের ছবি তোলার আগে অবশ্যই ভালো একটা লাইটিং কন্ডিশনের মধ্যে আমরা ডকুমেন্টটাকে রাখলাম। এরপর সুন্দরভাবে একটা ছবি ক্লিক করে নিলাম। ছবিটা ক্লিক করার পরবর্তীতে আমরা কী করবো, ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। এরপর আমার কাছে কিছু পারমিশন চাইলো, সিম্পলি আমরা অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দেওয়ার পরবর্তীতে আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পারতেছি একটা ক্যামেরা অপশন, সিম্পলি ক্যামেরা অপশনের উপর ক্লিক করে দিলাম। এতে করে যথারীতি আমাদের ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা আমাদের ডকুমেন্টটাকে ভালোভাবে লাইটিং কন্ডিশনে রেখে একটু ভালোভাবে দৌড়ে এরপর এখান থেকে স্ক্যানের উপর ক্লিক করে দিব। সো স্ক্যানের উপর ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি আমাদের ডকুমেন্টটাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা প্রসেস করতেছে, প্রসেস করে খুবই ক্লিয়ার করে আমাদের সামনে শো করার জন্য ট্রাই করতেছে। সো এই অ্যাপ্লিকেশনটা মোটামুটি আমাদের ডকুমেন্টটাকে প্রসেস করে ফেলছে। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি একটা টিক চিহ্ন, সিম্পলি আমরা এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। এতে করে আমরা দেখতে পারতেছি আমাদের ডকুমেন্টটা আমাদের সামনে চলে আসছে। যদি আমরা আমাদের নর্মাল ক্যামেরা দিয়ে ক্লিক করা ইমেজ এবং কি আমাদের ক্যাম স্ক্যানার দিয়ে ক্লিক করা ইমেজটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের নর্মাল ক্যামেরা দিয়ে যে ইমেজটা আমরা ক্লিক করছিলাম সেই ইমেজটা কিন্তু আঁকা বাঁকা আসছে এবং কি অনেকগুলো ওয়ার্ড ঝাপসা আসছে। তবে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করা ইমেজটার মধ্যে কালারের মধ্যে একটু ডিফারেন্স আছে, তবে এটার মধ্যে সবগুলো ওয়ার্ড খুবই ক্লিয়ারলি আসছে এবং কি ইমেজটা কিন্তু কোনো আঁকা বাঁকা আসে নাই। যেমন করে নর্মালি আমরা কম্পিউটার দোকান থেকে স্ক্যান করার পরবর্তীতে ডকুমেন্টটা আমরা যেমন করে পাই, ঠিক তেমন করে কিন্তু এই ডকুমেন্টটা আমাদের সামনে শো করে দিচ্ছে ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটা। এতে করে কিন্তু আমরা যে কোনো একটা ডকুমেন্টকে স্ক্যান করার জন্য কোনো কম্পিউটার দোকানে যেতে হচ্ছে না, খুব সহজেই কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমেই কাজটা সেরে নিতে পারতেছি। সো আপনি যখনই আপনার যে কোনো ডকুমেন্টকে স্ক্যান করবেন এর পরবর্তীতে আপনি যখনই ডকুমেন্টটা আপনার সামনে শো হবে, এখন আপনি চাইলে আপনার ডকুমেন্টের মধ্যে যদি কোনো দেখা গেলো এক্সট্রা কোনো দাগ থাকে সেগুলোকে আপনি চাইলে খুব সহজেই মুছে নিতে পারেন। এর জন্য আপনি নিচে খেয়াল করলে দেখতে পারবেন মেকআপ, সিম্পলি আপনি মেকআপের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন স্মার্ট ইরেজ, সিম্পলি আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন স্ট্রোক, সিম্পলি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিবেন। এর পরবর্তীতে আপনার ডকুমেন্টের মধ্যে যে যে জায়গাগুলোতে দাগ আছে সেই জায়গাগুলোতে আপনি স্ট্রোক দিয়ে মার্ক করে দিবেন কিংবা সিলেক্ট করে দিবেন। সো আমরাও সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে আপনি ডান কর্নারে দেখতে পারবেন একটা টিক মার্ক, এটার উপর ক্লিক করে দিবেন। এতে করে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার যে ডকুমেন্টটা আছে সেটার মধ্যে যে দাগগুলো ছিল সে দাগগুলো কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে গেছে। এই দাগগুলো রিমুভ হওয়ার পরবর্তীতে আপনি উপরে দেখতে পারবেন সেভ, সিম্পলি এখান থেকে সেভের উপর ক্লিক করে দিবেন। এখন আপনি চাইলে আপনার ডকুমেন্টটাকে গ্যালারিতে ডাউনলোড করতে পারেন কিংবা পিডিএফ ফাইলে কনভার্ট করে যে কারোর সাথে শেয়ার করতে পারেন। সো আপনি যদি গ্যালারিতে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পারবেন একটা টিক চিহ্ন, সিম্পলি আপনি এই টিক চিহ্ন উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার যে ডকুমেন্টটা আছে সেটার উপর একটা ক্লিক করে সিলেক্ট করবেন। দেন নিচে খেয়াল করলে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এটার উপর ক্লিক করে দিবেন। এতে করে আপনার ডকুমেন্টটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি যদি চান যে আপনার ডকুমেন্টটাকে পিডিএফে কনভার্ট করে অন্য কারোর সাথে শেয়ার করবেন, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন একটা অপশন শেয়ার, এটার উপর ক্লিক করবেন। এরপর শেয়ার পিডিএফের উপর ক্লিক করবেন। এরপর অরিজিনাল সাইজের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি চাইলে এখন যে কোনো মাধ্যমে যে কারোর সাথে শেয়ার করতে পারেন আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টটা যেটা আপনি ফোনের মাধ্যমে স্ক্যান করছেন। সো এই প্রসেসটা ফলো করে আপনি চাইলে আপনার যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টকেই স্ক্যান করতে পারেন খুব সহজেই। তাছাড়া ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটা কেমন লাগছে কিংবা ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ফ্রেন্ডস ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।